দই দিয়ে মাংসটা আগেই আমি মাখিয়ে রেখেছিলাম, তাই আমি আলাদা করে এখানে আর দই দিলাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো চিকেন দো পেঁয়াজা। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কাটিয়ে নিয়েছি, দেখো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে এবার আমি নুন, হলুদ, টক দই, রুম টেম্পারেচারে আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ টক দইটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটু বেশি পরিমাণে আমি দেব। এবার সর্ষের তেল, সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। দেখো খুব ভালো করে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমরা অবশ্যই ফলো করো, আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো, আমার রান্নাগুলো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, কি আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। আমি চিকেন দো পেঁয়াজায় আলু দেব, আলু ব্যবহার করব। তোমরা যদি কেউ চাও আলু নাও দিতে পারো, আলুটা অপশনাল। আমার বাড়িতে সবাই চিকেনে একটু আলু পছন্দ করে, চিকেনের যা রেসিপি আমি বানাবো সবেতেই আমাকে আলু দিতে হবে, তারা এতটাই পছন্দ করে। আলুটা এখানে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি ফোড়নে দুটো তেজপাতা, ফাটিয়ে নেওয়া গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি ভালো করে একটু ভেজে নেব। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। তার মাংসটা আস্তে আস্তে আমি দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে মাংসটা একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি আগে থেকেই আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই আমি দিয়ে দেব। এরপর আমি দু চামচ জিরে গুঁড়ো দেব আর ধনে গুঁড়ো দেব। Thank you.
যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওই জন্য আমি আর লঙ্কা অন্য কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। দই দিয়ে মাংসটা আগেই আমি মাখিয়ে রেখেছিলাম, তাই আমি আলাদা করে এখানে আর দই দিলাম না। এবার মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে দেখো। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা খুলে দেখব। দেখো কি সুন্দর কালার এসেছে, কত জল ছেড়েছে দেখো। খুব একটা ঝোলঝোল হবে না, একটু গ্রেভি থাকবে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেব। পরে প্রয়োজন হলে হালকা একটু গরম জল আমি দেব, আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব কত জল বেরিয়েছে দেখো। দেখাই তোমাদের একটা জিনিস দেখাই, লাস্টে আমি এই যে পেঁয়াজগুলোকে এইভাবে খুলে নিয়েছি, এবার এই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে একটু কষিয়ে নেব। গরম জল আমি এখানে অ্যাড করব। এইরকম গ্রেভি থাকবে। এবার আমি সবার শেষে একটু গরম মশলা অ্যাড করব এবং কসৌরি মেথি হাতে একটুখানি গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেব, দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। রেডি আমার চিকেন দো পেঁয়াজা। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। চিকেন দো পেঁয়াজা আমার পরিবেশন করার জন্য রেডি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।